বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। তো নিচে আসলাম একটা পার্সেলের জন্য, তো ভাবলাম যে আজকের ব্লগটাও স্টার্ট করি। যদিও মনটা ভীষণ খারাপ, তারপরও ভাবলাম যে একটু ব্যস্ততার ভিতরেই সময়টা পার করি। তো এখানে এই যে আমার পার্সেলটা আমি রিসিভ করলাম। তো আমি ঘরের জন্য আমার কয়েকটা জিনিস আর কি অর্ডার দেওয়া হয়েছে, তিন চার দিন আগে দিয়েছিলাম, তো এখন হাতে পেয়ে গিয়েছি। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো এই যে এখানে হচ্ছে আমি কি কি অর্ডার দিয়েছি সেটাই ভাবতেছি আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা যারা আমার আগের ব্লগ দেখেছেন তারা জানেন যে আমার হাতের একটা রিং হারিয়ে গিয়েছে। তো এটা আমি খুঁজেছি, পাইনি, এই কারণেই আমার মনটা অনেক খারাপ। তো আমি জানি না কোথায় রাখছি, আমি আদৌ পাবো কিনা সেটাও জানি না। সব সময় দোয়া করছি যেন আমি ওটা পেয়ে যাই। আর এর আগেও আমার এমন হয়েছে যে আমি হচ্ছে আমার নাকফুল, একদম নতুন একটা নাকফুল, একবারও পরিনি, কিনে এনে কোথায় রেখেছি সেটা আমি কোনোভাবেই হচ্ছে খুঁজে পাইনি। আর শেয়ার বয়স মনে হয় দুই মাস, তখন আমার ব্লগেও আমি শেয়ার করেছিলাম যে নাকফুলটা আমি কিনেছি, বাট হারিয়ে গিয়েছে ওটা শেয়ার করা হয়নি। তো নাকফুলটা আমি অনেক পছন্দ করে কিনেছিলাম, সেই নাকফুলটা আমি মানে কি বলবো, আমি এখনও খুঁজি, আমার মনে হয় যে এখনও কোথাও হয়তো বা আছে, আমি কোনো কৌটা টোটার ভিতর রাখছি, কোনো বক্সের ভিতর রাখছি, এরকম টাইপের মনে হয়। তারপরও কি আর বলবো, আমি এক বছরের বেশি হয়ে যাচ্ছে আমি নাকফুলটা খুঁজে পাইনি, কিন্তু কেন জানি না আমার মনের ভিতর মনে হয় যে আমি ওই নাকফুলটা খুঁজে পাবো। তো আমার আংটিটাও এরকমই হয়েছে, আমার মনে হচ্ছে আমি কোথাও হয়তো বা রেখেছি, আমি খুঁজে পাবো, খুঁজতেছি সব জায়গায় খুঁজতেছি, পাচ্ছি না, জানি না। আল্লাহ যদি ভাগ্যে রাখে অবশ্যই আমার পাবো, আর যদি ভাগ্যে না থাকে সেটা তো বলার নাই, হারিয়ে গেছে, কি আর করার। তো যা যা অর্ডার করেছিলাম সেটা দেখাই। তো এখানে হচ্ছে আমি আমার ফ্রিজের জন্য উপরে একটা কভার দিয়েছিলাম যাতে ময়লা হলে এটা আমি জাস্ট মুছে নিতে পারি। আর এটা মানে আমার ফ্রিজ অনুযায়ী অনেক ছোট হয়ে গেছে, আমি নেওয়ার সময় মনে হচ্ছিলো ছোট হবে, আর তারপরও নিলাম, ভাবলাম যে ছোট হলেও দেখা যাবে কি করি। তো যাই হোক, এইখানে আমার কভারটা ছোট হয়ে গেছে, তারপর প্ল্যান আছে সাইডে আমি লেজ লাগাই দিব। তো যখন লেজ লাগাবো ইনশাল্লাহ তখন আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে আমার কভারটা অনেকখানি ছোট, এই যে এইখানে অনেকটা ছোট, আর সামনেও একটু আছে, সামনেও একটু টেনে দিতে হবে, সেটুকু টানতেছি না, বাট কভারগুলো অনেক বেশি মজবুত ছিল আর ভালো ছিল। এপাশে কয়েকটা পকেট আছে, সেম ওই পাশেও কয়েকটা পকেট আছে। আর তারপর হচ্ছে টিভির কভার অর্ডার দিয়েছিলাম, টিভির কভারটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছিল। তো আমি আরিফাকে বলতেছিলাম, আরিফা আমার ভিডিও করে দাও। তো আমি হচ্ছে টিভির কভারটা মানে আমি তো আগে কখনো লাগাইনি, কীভাবে লাগাইতে হয় আগে আমি সেটাই আর কি দেখে নিচ্ছিলাম যে কীভাবে লাগাবো। তো আমার মানে আমি বলতেছিলাম যে কী করবো বুঝতেছি না, কোনোভাবেই তো মনে হচ্ছে না লাগবে। তারপরে দেখি যে এখানে এই যে একটা টেপ জাতীয় জিনিস দিয়েছে, এটা আর কি আঠা তুললে লাগানো যাবে। তো এটা দেখলাম যে আঠা আছে, তো মানে ওটা দেখে বুঝতে পারছি যে আমি এখন পারবো। তো এই যে এটা এখন টিভির দুই সাইডে আর মাঝখানে একটা তিনটা লাগাইতে হবে, লাগানোর পরে এই কভারের সাথেও একটা এরকম আছে, তো ওইটা আর কি অ্যাডজাস্ট করে দিলে লেগে যাবে। তো এই যে আমি তিনটাই লাগিয়ে ফেলছি, এখন এই যে অ্যাডজাস্ট করে লাগাই দিচ্ছি। তো আমার কাছে সত্যি বলতে কালারটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। প্রথমে আমি এই কালারটা নিতে চাচ্ছিলাম না, ভাবছিলাম যে গোল্ডেন কালার নিব, তারপরে ভাবলাম যে আমার এই কালারের পর্দা এখানে লাগানো আছে, তো এইটা ভেবে হচ্ছে আমি এই কালারটা আবার নিয়েছি। তো জানি না আপনাদের কাছে কালারটা কেমন লাগবে, বাট লাগানোর পরে আমার কাছে অনেকটা ভালো লেগেছে। তো এই যে আমার টিভির কভারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদানি একটা বিষয় খুব খেয়াল করেছি, যেটা হচ্ছে মানে আমি যেটা কিনতে চাই দেখা যায় যে ফেসবুকে ইউটিউবে যেখানেই ঢুকি সেই জিনিসটাই পাই। তো এই যে আমার কভার আর এসির কভারটা লাগাইতে পারিনি, কারণ ওটা অনেক উঁচু ছিল। যাই হোক, এইখানে দেখতে পারতেছেন আমার আরশিয়া মা একটু একটু করে আস্তে আস্তে হাঁটতেছে, এটা তার প্রথম আর কি হাঁটার ভিডিও। তো অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলো আরশিয়া কি হাঁটতে পারে কি না, আরশিয়া বয়স কত, আরশিয়া কেন এখনও হাঁটতে পারে না। তো এটা আসলে ভিডিও তো ওইভাবে দেখানো হয় না, আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা নিশ্চয়ই দেখবেন যে আরশিয়াকে কিন্তু এখন আমরা ক্যামেরার সামনে খুবই কম আনি।
তার জন্য আর কি ভিডিওতে ওইভাবে দেখানো হয় না। তাছাড়া আরশিয়া কিন্তু মাশাআল্লাহ হাঁটতে পারে, আর আপনারা যে ভিডিওটা দেখলেন এই ভিডিওটা কিন্তু ওর কয়েকদিন আগে। জাস্ট সবার এই প্রশ্নটার জন্য আমি আরশিয়ার হাঁটার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আরশিয়া এখন শুধু হাঁটে না, এখন সে দৌড়ও দেয়। আর দৌড় দেওয়ার কারণে একদিন তার মানে 2 দিন আগেই তার হচ্ছে মুখ দিয়ে রক্ত বের হয়ে গেছিলো, দাঁত দাঁতে লেগে আর কি ঠোঁট কেটে গিয়েছিল। যাই হোক, এখন হাঁটা শিখে একটু মহাবিপদেই আছি আমরা। যাই হোক, আমাদের বাচ্চাটার জন্য দোয়া করবেন। তো আমরা হচ্ছে আবার রান্না করব। তো কিছু ভাল লাগতেছিল না, তো ভাবলাম যে শর্টকাট কী রান্না করা যায়, তাই গরুর মাংস ফ্রিজ থেকে বের করে রাখতে বলেছিলাম আরিফাকে, তো ও বের করে রেখেছিল। তো আমি এখন কেটে নিলাম, কেটে নিয়ে ভাবলাম যে সব কিছুই আর কি কাটা টাটা ছিল। আমাদের বাসায় যে হেল্পিং হ্যান্ড আপা আছে উনি আর কি সব কিছু কেটে টেটে রেডি করে দিয়ে গিয়েছিলো। তো আমি ভাবলাম যে এখন একটু রান্নাটা বসাই। তো এখানে আমি হচ্ছে মাংস বসানোর জন্য মাংসের যে মশলাগুলো সেগুলো দিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ দিলাম, মরিচ দিব, সব কিছু দিয়ে আর কি একটু ভেজে এখন মাংসটা তুলে দিব। আর প্রেশার কুকারে বসাচ্ছি কারণ যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এখনও পর্যন্ত দুপুরবেলা খাবার খাইনি, মানে ইদানিং খুবই অনিয়মিত আমাদের খাওয়া দাওয়া হচ্ছে। তো মশলা টশলা দিয়ে আমি হচ্ছে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য বসাই দিলাম। আর এই যে প্রেশার কুকারের ঢাকনাটাও দিয়ে দিয়েছি, আর এই সাইডে হচ্ছে নতুন আলু কেটে রেখেছে। নতুন আলু দিয়ে আজকে আর কি গরুর মাংস রান্না করবো। আর আলু বেশি করে দিয়েছি কারণ আলু আমাদের বাসায় সবাই খায়, আর এখন আর একটু একটু খেতে মানে খেতে দেওয়া হয় ওকে। তো যাই হোক, হ্যাঁ, এই জন্য আর কি আলু বেশি করে দিয়েছি। আর এই তো পেঁয়াজটা লাস্টে দিব। আর এখানে দেখলাম কিছু কাঁচের জিনিস আছে কিচেনে, তো ভাবলাম যে এগুলো নিয়ে যাই। আর সে হাঁটা শিখে এখন সে সব জায়গায় হেঁটে বেড়ায়, আর এইটা ওইটা, মানে আজকে দেখি কাঁচের গ্লাস নিয়ে মানে কোন ফাঁকে যে নেয় এগুলো, মানে চোখের 1 সেকেন্ড আড়াল ধরে দেখি যে এখান থেকে ওখানে চলে গেছে, কাঁচের গ্লাস নিয়ে আমার সাথে রান্নাঘরে চলে গিয়েছিলো। তো যাই হোক, আমি এর জন্য কাছে সব কিছু আর কি তুলে রাখার চেষ্টায় আছি যে কোনো কিছু এইভাবে বাইরে বের করে রাখবো না, আর ওর হাতে নাগাল থেকে সবসময় এইসব জিনিসপত্র দূরে রাখতে হবে। আর রান্নাঘরে গিয়ে র্যাকের ভিতরে যেসব থালাবাটি থাকে সবগুলো ও হচ্ছে বের করে নেয়। আর সে এখন বেলকনি তার সব থেকে পছন্দের জায়গা হয়ে গেছে, বেলকনিতে আসলে সে কোনোভাবে রুমে যেতে চায় না। আর এখন একটা কাজ করেছে, সেটা হচ্ছে যেখানে ওই যে গাড়ি দেখতে পারছেন জাস্ট ওইখানে হচ্ছে ওর স্যান্ডেলটা ফেলে দিছে। মানে ও এর আগেও এরকম ফেলছে, আর স্যান্ডেল ফেলার পরে ও হচ্ছে মানে সেই জুতাটাকে ডাকতেছে, আর ওই জুতাটা মনে হয় 2 বার মনে হয় পড়ছে। তো আরিফাকে বললাম যে নিয়ে আসতে, তো আরিফা হচ্ছে নিচেই গেছে আনার জন্য, আর আনার পর মানে যাওয়ার পরে ও বলতেছে যে পাচ্ছে না। তো এই গাড়ি ছিল আর লোকজনও যাচ্ছিলো, জানি না কেউ নিছে কিনা, আর একটা জুতা কারোর নেওয়ারও কথা না। যাই হোক, দারোয়ানকে বলা হয়েছে, উনি বলছে পেলে দিবে। তো এই আর কি মেয়ের সাথে সাথে আমিও বেলকনি ধরে দাঁড়াই দেখতেছি রান্না রেখে। করছো বলো তো, তুমি জুতো ফেলছো, এটা অন্যায় কাজ হয়েছে, কিন্তু অনেক বড় অন্যায় হয়েছে। আর সে আর কখনো জুতো ফেলবে? জুতোকে ডাকো, জুতোকে ডাকো, জুতোকে ডাক দাও। দেখুন কি যে করে, উঠি মারতেছে। মা জুতোকে ডাক দাও তো, জুতোকে ডাক দাও, জুতোকে ডাক দাও। তোমার জুতোটা কই, তোমার কিউট জুতোটা ওইখানে পড়ে গেছে, ডাকো তুমি, ডাকো। জামা কাপড় শুকিয়ে গেছে, মোজা ছিল কারো কিনে দিতে, এই সবগুলো হচ্ছে নতুন আনা হয়েছে। এইগুলো ঢাকায় তো এখন ওরকম শীত পড়েনি, তো এই কারণে শীতের জামা কাপড় খুব কম লাগে। তারপর কয়েকটা নতুন জামা কাপড় কেনা হয়েছে আরশিয়ার সবসময় বাসায় পড়ার জন্য। ছোটো বাচ্চারা থাকলে আসলে একটা জিনিসও ঠিক রাখা যায় না, এখান থেকে ওইখান মানে কী হয় যাদের ঘরে আছে তারাই তো জানে, মানে ওরা হচ্ছে বাঘের চেয়েও ভয়ানক। বেলকনিতে গিয়ে আমার রান্নার কথা মাথা থেকে একদমই উধাও হয়ে গিয়েছিল। আমি তো আরশিয়ার জামা কাপড় গোছানোর ব্যস্ত হয়ে পড়েছিলাম, তারপরে কিচেনে এসে দেখি যে আমার মাংস পুড়ে গেছে। তো আমি প্রেশার কুকার থেকে এই পাতিলে হচ্ছে আমি ট্রান্সফার করে দিলাম, কারণ দেখি যে একটু পোড়া পোড়া গন্ধ লাগতেছে, আর নিচের ওই পোড়া উঠে গেলে ওটা খাইতে বেশি একটা ভালো লাগবে না, মানে খাবে কি না সবাই এটাই সন্দেহ। তো এই কারণে আমি হচ্ছে আলতো করে মাংসটা নামায় নিলাম।
তো এই যে মানে কি বলবো, ইদানিং যে কি হচ্ছে আমার সাথে আমি নিজেই বুঝে উঠতে পারতেছি না। সব কিছু মানে চোখের সামনে কেমন জানি মাঝে মাঝে উল্টোপাল্টায় যাচ্ছে। যাই হোক, রান্না শেষ করে আমার খালা আবার নিচে থেকে ডাক দিল। আপনারা যারা ভিডিও দেখেন তারা তো জানেন খালা আমাদের একই বিল্ডিংয়ে থাকি। তো ভাইয়ার হচ্ছে বার্থডে ছিল আগের দিন, তো ভাইয়ার জন্মদিনের জন্য আমরা হচ্ছে কেক নিয়ে আসছিলাম। তো সেই সময় ভাইয়া ছিল না, ও ইভেন্টে ছিল, তো এই কারণে হচ্ছে ভাইয়া আজকে আসছে। এখন আসার পরে খালা বলতেছে কেকটা কাটার জন্য, তাই আর কি আমরা সবাই আসলাম, আমি আর আরশিয়া। তো আসার পরে কেকটা নামাচ্ছি, মাত্র ফ্রিজ থেকে নামানো হয়েছে, আর এই যে একটু ঘেমে ঘেমে গেছে ফ্রিজে থাকার কারণে। আর কেকটা হচ্ছে মানে দেখতে অনেক সুন্দর লাগতেছিলো সামনাসামনি, রেনবো কালারের কেকটা শ্রাবণ পছন্দ করে এনেছে। কেকটা আমি দেখিও নি আর মানে এখনই প্রথম দেখলাম, সেদিন আনছে তো ভাইয়া নেই বলে কেকটা দেখাও হয়নি। আর কেকের এক সাইডে দেখেন যেখানে ছুরি ওইখানে কিন্তু কাটা, কারণ আরশিয়া কেক দেখে খুবই মানে ই করতেছিল যে কেকটা ধরবে কেকটা খাবে। তো খালা ওকে কেকটা কেটে সবার মানে যার বার্থডে তারই আগে তাকেই কেক খাওয়াই দিছে। তো এই হচ্ছে অবস্থা, ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি, তাই না? তো এই যে ভাইয়া এখন কেক কাটতেছে, তো ভাইয়া আরশিয়াকে কোলে বসানোর জন্য অনেক চেষ্টা করছে, বাট আকিব ভাইয়াকে দেখলে আরশিয়া প্রচুর পরিমাণে ভয় পায়, একমাত্র ওকে মানে ওর কাছে যাইতে চায় না। তো এখানে হচ্ছে আরশিয়াকে খাওয়াই দিচ্ছিল, ও মানে না খেয়ে হাত দিয়ে চটকাচ্ছিল। আর এখানে ভাইয়ার হচ্ছে বিড়াল পিটার, পিটারকে খাওয়ানোর চেষ্টা করতেছে, আর খালা পাশ থেকে বলতেছিল যে ওকে যাতে না খাওয়ায়। আর দেখেন পিটারও ও কিন্তু খাচ্ছে, খালা বলতেছে যে অসুস্থ হয়ে যাবে এইসব কেকের ক্রিম খাইলে। তো আবিদকে খাওয়াই দিতে চাচ্ছিল, বলছে পিটারের খাওয়ার জিনিস আবিদকে খাওয়াইতে। যাই হোক, আবিদকে সবসময় একটু পচানো হয়, বেচারা ছোট ছেলে হয়ে একটু কষ্টেই আছে বাড়িতে। হ্যাঁ, যখন এই ভিডিওটা দেখবে তখন ও এসে আমাকে ধরবে। যাই হোক, এর ভিতরে আবার শ্রাবণ বাসায় চলে এসেছে, বাসায় মানে আমিও বাসায় আসছি, এর ভিতর শ্রাবণও বাসায় আসছে। আর এসে দেখি যে ও আবার ফোনে ব্যস্ত হয়ে গেছে, আর আসার পরে দেখি যে টেবিলের উপর বাজার টাজার এনে ভরে রাখছে। তো ভাবলাম যে এগুলো একটু গুছাই রাখি। এখানে হচ্ছে আরশিয়ার জন্য ফল, আরশিয়া খাক বা না খাক আরশিয়ার বাবা তার জন্য ফল কিনেই আনে, আর দেখা যায় যে ফল অর্ধেকটা নষ্টই হয়। আমাদের নিজেরও কেন জানি খাইতে ইচ্ছা করে না, আমার মানে খুবই কম আমি খাই ফল টল, আমার কেন জানি ভালো লাগে না এখন আর। তো যদিও আরশিয়ার জন্য আনে, আরশিয়া তার মানে এক অংশও খায় না, একমাত্র ও হচ্ছে আঙ্গুরটা পছন্দ করে। তাও ওর জন্য আমি সবসময় বলি যে অল্প করে ফল আনবা যাতে ও খেয়ে ওটুক শেষ করতে পারে। দেখা যায় যে ফলগুলো নষ্ট হয়ে যায়। তো শ্রাবণকে বলি শ্রাবণ অল্প করে আঙ্গুর নিয়ে আসবা, সব কিছু অল্প করে আনবা যাতে তিন চার দিনের ভিতরে আমরা খাওয়াই দিতে পারি। বা শ্রাবণ আমাদের বলে যে অল্প বিক্রি করে না এরকম বলে। তো যাই হোক, এখানে যে নিয়ে আসছে আরশিয়ার জন্য কমলা লেবু আনছে, আঙ্গুর আনছে, আর হচ্ছে বেদানা আনছে। এখন যেহেতু শীতকাল, শীতকালে বাচ্চাদের এমনিতে ভিটামিন সিটা বেশি খাওয়াইলে দেখা যায় ঠান্ডা ঠান্ডা ঠান্ডার সমস্যা একটু কম হয়। আর আরশিয়ার তো জানেন একটুতেই ও অনেক বেশি সিক হয়ে পড়ে, তো ওকে হচ্ছে একটু লেবু টেবু দেওয়ার চেষ্টা করি, যদিও ওইভাবে ও খেতে চায় না। তারপরে ফল গুছায় রাখলাম। এখানে যে টিস্যু নিয়ে আসছে, এই টিস্যুটা এখন গুছায় রাখতে হবে। আর এখানে বিস্কিট আনছে, বিস্কিট যদিও বাসায় আসে তারপরে নিয়ে আসছে হুজুরের জন্য, মানে শ্রাবণকে যে হুজুর পড়াইতে আসে ওনার জন্য আর কি, ও বলছে যে হুজুরের জন্য এই বিস্কিট। যাই হোক, এগুলো আর কি গুছায় রাখতে হবে। তো আর লাস্টে হচ্ছে দেখলাম ব্যাগের ভিতরে ফাইল, তার মামলার কাগজপত্র, এই আর কি। তো জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য আপনাদের পরিবারের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।